সারা পৃথিবী যখন করোনা ভাইরাসের ভ্যাকসিন বানাইতে হিমশিম খাচ্ছে, তখন আমাদের দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, উনি হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন ভ্যাকসিন বলা ঠিক হবে না, চিকিৎসা প্রতিষেধক আবিষ্কার করছেন, অর হি ইজ ট্রাইং টু অ্যাপিয়ার দ্যাট ওয়ে। এখন এটা কি আমাদের জন্য, জাতি হিসেবে আমাদের জন্য গর্বের নাকি লজ্জার, এটা একটা ভালো আলোচনা হইতে পারে। তো আমাদের স্যার উনি কী আবিষ্কার করলেন একটু শুনি। এনটিভি নিউজের একটা ভালো লিঙ্ক পাইছিলাম ওনার ইন্টারভিউর, সেইখানে ওনার কথাবার্তার ভাষাগুলো যে কী পরিমাণ মানে লেম কথাবার্তা এবং কী পরিমাণ মিডিয়কার কথাবার্তা, ওইটা ভালোভাবে ফুটে উঠছিল। কিন্তু ওই এনটিভি থেকে ওই ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়, ইউটিউব থেকে করা হয় এবং ফেসবুক থেকে করা হয়। ডিলিট করাটাকে আমি আপত্তিকরভাবে উপস্থাপন করতেছি না, সাধারণত বাংলাদেশে ডিলিট করা হয় সরকারের চাপে পড়ে, সরকার কোনো কিছু লুকানোর চেষ্টা করলে কোনো সঠিক বিষয়ে ডিলিট করানো হয় চাপ দিয়ে। সো এখানে ডিলিট করার মানে আমি ওইটা মিন করতেছি না, এখানে ডিলিট করা হয়তো ওই উদ্দেশ্যে করা হয়েছে যেটা বিভ্রান্তি ছড়াইতেছে। বাট এনিওয়েজ, একাত্তর টিভি দ্বারা একটা পাইছি অল্প একটু সাক্ষাৎকার, ওইটা একটু দেখি, দেখে ওনার কথাবার্তাগুলো একটু শুনি কী বলতে চায়, ভদ্রলোক কী আবিষ্কার করে ফেললেন। রেসপিরেটরি প্রবলেম নাই আমার, কিন্তু মাইল্ড রেসপিরেটরি প্রবলেম আছে, আমি ব্যবহার করছি। তো এই এই ধরনের রোগীদের ক্ষেত্রে যদি সরকার ব্যবহার করত, ব্যবহার করার অনুমতি দিত এবং ডাক্তাররা যদি ব্যবহার করত, তাহলে আমার মনে হয় যে একটা ভালো ফলাফল আমরা দেখতে পেতাম। তিনি আরো দাবি করেন, নিজে এবং তার 8 ছাত্র ইথানল ব্যবহার করে এরই মধ্যে জ্বর ও সর্দি কাশি সহ শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। এখন এইখানে অ্যাপারেন্টলি আপত্তিকর তেমন কিছু কিন্তু আসলে নাই। উনি বলতেছেন যে শ্বাসকষ্টের সমস্যায় হইতেছে ইথানল ভেপার নিলে কাজ হয়, উনি ওনার ছাত্ররা কাজ হয়েছে। সো করোনা ভাইরাসের অনেকগুলো সিমটমের মধ্যে একটা সিমটম হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। সো ওই সমস্যা, ওই উপসর্গটাকে কিছুটা নিরসন করার জন্যে, কিছুটা ওইটার জন্যে এটা নেওয়া যেতে পারে। এটা করোনার ভাইরাসের নেসেসারিলি করোনা ভাইরাসের ট্রিটমেন্ট হিসেবে বলতেছেন না, এই ভিডিও থেকে এমন মনে হচ্ছে না। কিন্তু অন্য যে ভিডিওটা ডিলিটেড হয়েছে সেখানে আমি দেখছি, টেক ইট ফ্রম মি, ওইখানে উনি দাবি করেন যে করোনা ভাইরাসের উপরে ওই ফ্যাট লেয়ার থাকে, ফ্যাট হইতেছে সাবান ডিস্ট্রয় করে ফেলে, ইথানল ডিস্ট্রয় করে ফেলে, ব্লা 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 বুলশিট। নাও এগুলো নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে, আপনারা দেখছেন যে দুঃখের জায়গা হইতেছে একজন এক্সপার্ট, এগুলো মানে আর নতুন করে ব্যাখ্যা করার দরকার নাই, তারপর একটু বলি যে একজন এক্সপার্ট যে আপনি এই বিষটা পোকা মারে, সেই বিষটা আপনি খেলে তো আপনি বাঁচবেন না, পোকামাকড় আপনিও মারা যাবেন। সো এগুলো বেসিক কমন সেন্সের বিষয়, যেই কারণে আপনার এইসব দেশে যখন ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয় বলে যে মিনিমাম 1.5 বছর লাগবে ভ্যাকসিন বাজারে আসতে, এটা কিন্তু এই যে এত লম্বা সময়টা লাগে, কিন্তু এই ভাইরাসটাকে হইতেছে মারার কোনো ওষুধ বের করাটার চেয়ে বেশি চ্যালেঞ্জিং, বেশি সময় সাপেক্ষ হইতেছে। যে ওষুধটা বানাইলাম এটা মানুষের শরীরে দিলে মানুষ এটা মানুষ সুস্থ থাকবে কি না, মানুষের কোনো ক্ষতি হবে কি না, ওই দিকগুলো নিয়ে গবেষণা করতেই একটা বেশিরভাগ সময় লেগে যায়। যে কারণে FDA, এখানে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এদের লাইসেন্স পাইতে, এদের কাছ থেকে পার হয়ে আসতে মূল সময়টা লাগে ওই জায়গায়। সো বেসিক্যালি হয়তো করোনা ভাইরাস, করোনা ভাইরাস তো সাবান ধ্বংস করে আমরা জানি, এটা তো খুব কঠিন কিছু না করোনা ভাইরাসকে ধ্বংস করা, রাইট? আমরা যাই, আমি তো আগের একটা এপিসোডে দেখাইছি যে আপনি সাবান ঢাললেই হইতেছে করোনা ভাইরাসের ফ্যাট হইতেছে সাবান দ্বারা ডিস্ট্রয়েড হয়। সো করোনা ভাইরাসকে ডিস্ট্রয় করা তো কোনো ইস্যু না, ইস্যু হইতেছে যে করোনা ভাইরাসটা আপনার লাংসের ভিতরে, শরীরের ভিতরে ঢুকলে সেটাকে ডিস্ট্রয় করা, আপনাকে সুস্থ রেখে, দ্যাটস দ্য ইস্যু। আরেকটা হচ্ছে করোনা ভাইরাসগুলো, ভাইরাসগুলো হচ্ছে সেলের ভিতরে, মানুষের কোষের ভিতরে ঢুকে যায়, সেইখানে ওই ওইখান থেকে ওটারে কীভাবে করে আপনার কোষগুলোকে ডিস্ট্রয় না করে শুধু করোনা ভাইরাসটাকে ডিস্ট্রয় করা যায়, এইগুলো হইতেছে চ্যালেঞ্জ, এগুলো হইতেছে দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। উনি একজন ডক্টরেট ডিগ্রিওয়ালা বাংলাদেশের এক্সপার্ট, আমার মনে হয় এগুলো ওনারা বলার বোঝানোর কিছু নাই। তো ওনার মতো যারা হইতেছে বাংলাদেশে দেখবেন দুদিন পর পর কিন্তু চিরস্থায়ী হইতেছে ইঞ্জিন আবিষ্কার করে, যে কোনো ফুয়েল লাগবে না, কিছু লাগবে না, সারা জীবন ইঞ্জিন ঘুরতে থাকবে, তারপর নানান রকম আবিষ্কার, বৈজ্ঞানিক আবিষ্কার, এই ধান্দাবাজি ভাতাবাজি এগুলো কিন্তু বাংলাদেশে দুদিন পর পর হয়। এই যে আমাদের জয়নাল হাজারি, উনিও হইতেছে রোগের চিকিৎসা আবিষ্কার করে ফেলছেন, যে করোনা ভাইরাস উনি ছবিতে দেখছেন লাংসের উপরে হইতেছে করোনা ভাইরাস বসে থাকে, তাইলে ওটার উপরে তো সাবান ঢেলে দিলে লাংস ফুসফুসটা বের করে নেয়, ওটার উপর ঢেলে দিলে সাবান, তাইলে তো লাংসটা পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে ফেললেই তো হয়, করোনা ভাইরাস মরে গেছে। সো তার মনে হইতেছে উনি বিশাল একটা আবিষ্কার করে ফেলছেন, কারণ যে কম জ্ঞান, যতটুকু জ্ঞান ওটুক জ্ঞান যতটুকু বুঝছেন ওটুক দাবি করছেন উনি। তো ভাইরাসটা যে আসলে লাংসের উপরে বসে থাকে না, ভিতরে প্রত্যেকটা কোষের মধ্যে চলে যায়, তারপর হইতেছে যে উনি যেটা বলছেন যে কোনো সমাধান না, এটা উনি বুঝতেছেন। ফুসফুসের উপর বসে আছে ভাইরাসগুলো, এটাকে অপারেশন করে হার্টের যেরকম কাটা হয় এটাকে কেটে ফুসফুসটাকে বাইর করে এনে এবার সেখানে রেখে এটার উপরে হ্যান্ড স্যানিটাইজার কিংবা ডেটল কিংবা অ্যালকোহল কিংবা এমনকি
শুধু সাবান পানি দিয়ে এটাকে ধুয়ে দেওয়া যায় না, এটা যখন খোলাও যায়, এটাতে অপারেশন করে যখন কেটেও ফেলা যায়, তাহলে ভাইরাসগুলো বসে আছে। আর আমাদেরকে তো বলা হচ্ছে খালি সাবান পানিতেই ভাইরাসগুলো মরে যায়। সেটা যদি হয় তাহলে অপারেশন করে ওই লাংস বা ফুসফুসটা বের করে সেটাকে সাবান পানি দিয়ে ধুয়ে দিলে, স্যানিটাইজার দিয়ে ধুলে দিলে, তাহলে তো ওই ফুসফুস থেকে ভাইরাসগুলো মরে যেতে পারে। এই বিষয়টা আমার মনে উদয় হয়েছে। দ্যাটস ফাইন, জয়নাল হাজারি উনি একজন মূর্খ নিরক্ষর মানুষ, উনি মূর্খ নিরক্ষর মানুষের মতো করে বলছে। তো ওনার সাথে বাংলাদেশের এক্সপার্টের পার্থক্য কোথায়? জয়নাল হাজারি যেরকম সিম্পলিস্টিকভাবে বাইরে থেকে কোনো ধারণা রাখেন একটা কথা বললো, আর বাংলাদেশের একজন এক্সপার্ট, একজন ডক্টরেট ডিগ্রিওয়ালা এক্সপার্ট, উনিও দাবি করতেছেন যে ওই যে করেন ওর মতো আর কি। আরেকটু বিগার একটা পিকচার এবার দেয় আমরা, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের এই বাটপাড়িগুলো, বাংলাদেশের সব কিছুতে সে স্টান্টবাজি। স্টান্টবাজিটা কীরকম দেখেন, প্রাসঙ্গিকভাবে বলি যে ফাখরুল যখন ড্রোন আবিষ্কার করলেন, তখন আমি কিন্তু মানে আমার দেখা মতে আমি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু কাম আউট, এবং এটা আমি বলছি যে এটা কেমন ড্রোন হয়। মানে ড্রোন বলতে কী মিন করে? আপনার টেকনিক্যালি যে কোনো কিছু, আপনার আনম্যানড ভেহিকল UAV, আনম্যানড এরিয়াল ভেহিকল, যে কোনো টেকনিক্যালি যে কোনো UAVকে ড্রোন বলা যায়। কিন্তু ওনারা যেটা মিন করতেছেন, যেমন ওই যে ইয়েতে কিছুদিন আগে আমাদের হুজুর কি জানি নাম, তারেক মনোয়ার, উনি দাবি করছেন উনি প্লেনে করে ইয়া কি রকেটে করে চড়ছেন। যখন প্যাঁচ দিয়ে ধরা হলো কী ধরনের কই রকেটে চড়ছেন প্রমাণ কি, তখন বলতেছে যে ও আমি একটু দ্রুতগামীর বিমানে চড়ছি। উনি ইংল্যান্ডে লিগে গিয়ে খেলছেন, যখন প্যাঁচ দিয়ে ধরা হলো কোন ধরনের লিগে খেলছেন, তখন বের হলো যে ও আমি ইংল্যান্ডে হইতেছে বাং প্রবাসীদের সাথে লিগ খেলছি, ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ টিকে। এগুলো কিন্তু না। সো এই যে বাংলাদেশিদের ভাওতাবাজি বাটপাড়ি কথাবার্তা, এগুলো দেখা যায় বাংলাদেশের বাংলাদেশের গবেষক বিজ্ঞানীরাও এই কাজগুলোই করে, মুজাফর ইকবালের মতো লোক করে। ওই ওই জিনিসটা যখন ভাইরাল হয় বাংলাদেশে, এত আলোচনা চারপাশে, ড্রোন, সাধারণ মানুষ কিন্তু জয়নাল হাজারি যেরকম না বুঝে কথা বলতেছে মূর্খের মতো, ওনার মানায়। জয়নাল হাজারি মূর্খ মূর্খের ভাষায় কথা বলছে, ওটা মানায়, ওটা আপত্তিজনক না। একজন এক্সপার্ট, একজন PhD ডিগ্রিধারী, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু একই কথা বলা মানায় না। তারেক মনোয়ার যে কথাটা বলা মানায়, এটা কিন্তু জাফর ইকবালের বলা মানায় না। উনি যেখানে বাংলাদেশের মাথা, সেখানে ওই সময়টাতে ইন্ডিয়াতে হইতেছে ইন্ডিয়ার বর্ডার পেট্রোল করার জন্য ইন্ডিয়া নিজেরা ড্রোন টেকনোলজি আবিষ্কার করছে যেটা বর্ডার পেট্রোল করবে। সো এগুলো হইতেছে রিয়েল আবিষ্কার, যে আপনার একটা ড্রোন বর্ডার পেট্রোল করবে, সেটার মধ্যে সেটা কতক্ষণ ধরে কী পরিমাণ লোড নিতে পারবে, এটা কতক্ষণ ফ্লাইট টাইম, কতক্ষণ একবার ফিউয়েল নিয়ে কতক্ষণ উঠতে পারবে, এগুলো হইতেছে মূল চ্যালেঞ্জের জায়গাগুলো। উড়ানোর জন্য আনম্যানড ভেহিকেল বানানোর কোনো ব্যাপারই না, আপনি দোকানে গেলে এখন একটা খেলনার বিমান কিনে নিয়ে আসতে পারবেন না। মেইন রিমোট কন্ট্রোল দিয়ে উড়ানোটা ইস্যু না, ইস্যু হচ্ছে এমন একটা প্লেন রিমোট কন্ট্রোল দিয়ে উড়ানো যেটা কী পরিমাণ পেলোড নিয়ে উঠতে পারবে, কত দীর্ঘ সময় উঠতে পারবে, কতটুকু তার রেঞ্জ হবে, ওইখানে হইতেছে চ্যালেঞ্জ। করোনা ভাইরাসটা মারা চ্যালেঞ্জ না, করোনা ভাইরাস মারা সহজ, কিন্তু আপনার মানুষের ক্ষতি না করো করোনা ভাইরাস মারাটা হইতেছে চ্যালেঞ্জ। তো এগুলো যারা না বোঝে, যারা নিরক্ষর মূর্খ, যারা এগুলো সম্পর্কে ধারণা রাখেন, ইগনোরেন্ট, তাদেরকে আপনি এই ধরনের চাপাবাজি ভাতাবাজি করতে পারেন, ফাইন, তারা মনে করবে আপনি বিশাল বিজ্ঞানী। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আপনি যখন এসব কথা বলবেন, হাস্যকর কথাবার্তা, ড্রোন আবিষ্কার করে ফেলতেছে, সাবমেরিন আবিষ্কার করে ফেলতেছে, এটা হইতেছে বাংলাদেশের একটা কালচারের অংশ। এটা এটা নতুন কিছু না, এটা দেখে ইয়ে করার কিছু না। এবং এই প্রফেসর উনি কিন্তু যে করোনা ভাইরাস একটা জিনিস, নভেল করোনা ভাইরাস আর একটা জিনিস, ভাইরাস সব ধরনের ভাইরাস একইভাবে কাজ করে, করোনা ভাইরাসের অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে নভেল করোনা ভাইরাস হইতেছে সেইটা যেটার হইতেছে কোনো চিকিৎসা আবিষ্কার করা যাচ্ছে না এখনও। এই যে ডিটেলসগুলো, এই যে নুয়ান্সগুলো, এগুলো সাধারণ মানুষ কিন্তু জানে না, বোঝে না। কিন্তু উনি এগুলো কোনো কিছুতে না গিয়ে এমন ভাষায় কথা বলতেছেন, কোনো এক্সপার্ট এদেরকে এক্সপার্ট বলে না। তো আমাদের হইতেছে এটাই আমাদের কালচার, আমাদের বাংলাদেশের মানুষদের, আমরা এই ভাষায় কথা বলি, আমরা এরকম মানে বাটপাড়ি স্টান্টবাজি, এটাই হইতেছে আমাদের আমাদের আমরা সত্যিকার অর্থে কাজ দিয়ে যেহেতু আগাইতে পারি না, সুতরাং আমাদের চাপাবাজি আর বাটপাড়ি দিয়ে আগে যেতে হবে, পৃথিবীর সবার উপরে থাকতে হবে এবং গর্বিত থাকতে হবে। এবং এগুলো নিয়ে কথা বললে কিন্তু তখন আবার বলা হবে আপনি দেশদ্রোহী। সো দেশপ্রেমিক হলে এগুলো নিয়ে লাফালাফি করেন, খুশিতে থাকেন, গুড ফর ইউ।